সবাইকে স্বাগতম। আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করছি। এখানে দেয়া আছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালুজ অফ 7 অ্যান্ড 3 ইন দ্য নাম্বার 527,435 ইজ হোয়াট। এখানে একটি সংখ্যা দেয়া আছে, সংখ্যাটি হচ্ছে 527,435। এবং এই সংখ্যাটির দুটি ডিজিট হচ্ছে 7 এবং 3। এই দুটি ডিজিটের প্লেস ভ্যালুদয়ের আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা প্রথমত এখানে থাউজেন্ডসের ঘরে উপস্থিত 7 ডিজিটটির প্লেস ভ্যালু নির্ণয় করব। আমরা প্রথমত সেক্ষেত্রে 7 লিখি এবং 7 ডিজিটটির ডান দিকে 435 তিনটি ডিজিট রয়েছে, তাই না? তাহলে আমরা এই তিনটি ডিজিটকে জিরো বানিয়ে দেব। তাহলে 7 এর ডান দিকে তিনটি জিরো আমরা বসিয়ে দিচ্ছি। অনুরূপভাবে 7 এর বাম দিকে দুটি ডিজিট রয়েছে, 5 এবং 2। তাহলে 7 এর বাম দিকে আমরা দুটি জিরো এখানে বসিয়ে দিচ্ছি, কারেক্ট? তাহলে 7 ডিজিটের এখানে প্লেস ভ্যালু হবে 7000 এর সমান। এবং 7 এর বাম দিকে দুটি জিরো ডিজিট রয়েছে, আমরা এই দুটি জিরো ডিজিটকে কিন্তু উপেক্ষা করতে পারি, কারেক্ট? তাহলে থাউজেন্ডস এর ঘরে উপস্থিত 7 ডিজিটটির প্লেস ভ্যালু হচ্ছে 7000 এর সমান। অনুরূপভাবে লক্ষ্য করা যাক, অনুরূপভাবে এখানে টেন্সের ঘরে উপস্থিত থ্রি ডিজিটটির প্লেস ভ্যালু কত? প্রথমত আমরা থ্রি ডিজিটটি লিখি। এখন এই থ্রি ডিজিটটির ডান দিকে একটি ডিজিট রয়েছে, কারেক্ট? তাহলে সেই ডিজিটটিকে আমরা জিরো বানিয়ে দেব। তাহলে থ্রি এর ডান দিকে একটি জিরো ডিজিট বসবে, কারেক্ট? অনুরূপভাবে থ্রি এর বাম দিকে লক্ষ্য করা যাক, 5274 অর্থাৎ চারটি ডিজিট রয়েছে। এই চারটি ডিজিটকে আমাদের জিরো বানিয়ে দিতে হবে। তাহলে থ্রি এর বাম দিকে চারটি জিরো ডিজিট বসবে, কারেক্ট? কারেক্ট, তাহলে এটাই হবে আমাদের থ্রি ডিজিটের প্লেস ভ্যালু। তাহলে আমরা দেখছি থ্রি ডিজিটের প্লেস ভ্যালু হচ্ছে 30। এবং এখানে থ্রি এর বাম দিকে লক্ষ্য করা যাক, 4 সংখ্যক জিরো ডিজিট রয়েছে, তাই না? আমরা চাইলে এই 4 সংখ্যক জিরো ডিজিটকে কিন্তু উপেক্ষা করতে পারি, কারেক্ট? তাহলে থ্রি ডিজিটের প্লেস ভ্যালু কত হবে? সিম্পল 30। আমাদের কি করতে হবে? আমাদের এখানে 7000 থেকে 30কে বিয়োগ করতে হবে। লক্ষ্য করা যাক, জিরো মাইনাস জিরো আমরা এখানে পাচ্ছি জিরো, টেন মাইনাস থ্রি, টেন মাইনাস থ্রি আমরা এখানে পাচ্ছি 7। আমরা এখানে 1 পরিশোধ করে দিচ্ছি, এখানে হয়ে যাচ্ছে 1। অনুরূপভাবে 10 মাইনাস 1 আমরা পাচ্ছি 9, কারেক্ট? 9 আমরা এখানে 1 পরিশোধ করে দিচ্ছি, পাচ্ছি 1। 7 মাইনাস 1 হয়ে যাচ্ছে 6, কারেক্ট? তাহলে আমরা পাচ্ছি এখানে 7000 মাইনাস 30 ইকুয়াল টু 6970, কারেক্ট? তাহলে আমরা দেখছি 7 এবং 3 এই দুটি ডিজিটের প্লেস ভ্যালুদয়ের পার্থক্য হচ্ছে 6970। তাহলে এটাই হবে অ্যান্সার।